বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন পর্যবেক্ষণ করতে তিন সদস্যের মনিটরিং সেল গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করাই হবে সেই সেলের দায়িত্ব। সময় ঘনিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের, ব্যস্ত সময় কাটছে প্রার্থী আর ভোটারদের। বাফুফের নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনারও শেষ নেই, তাই এবার এই নির্বাচন পর্যবেক্ষণ করতে তৎপর জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং টিম আমরা ইতিমধ্যে করে দিয়েছি। আশা করছি যে এই টিমটি হয়তো দু একদিনের মধ্যে কার্যকর হবে এবং সেটি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সার্বক্ষণিকভাবে এই নির্বাচনটিতে অবাধ এবং সুষ্ঠু হতে পারে এ বিষয়ে তারা সার্বক্ষণিক মনিটরিং করবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এনএসসির কাছে সহযোগিতা চেয়ে চিঠি দেয় বাফুফে, তারই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। আমাদের দায়িত্বের দিক থেকে বিবেচনা করেই আমরা মূলত এই মনিটরিং টিমটা গঠন করা হয়েছে। নির্বাচনী কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন সেটা তারা এখনও যেতে পারেন এবং যেদিন নির্বাচন হবে সেদিন তো তারা অবশ্যই যাবেন এবং সেই পর্যবেক্ষণ করে তারা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এই নির্বাচন সংক্রান্তে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন পেশ করবেন। ফিফা বা এএফসি নির্বাচনী আইনে বলা আছে ফেডারেশনের নির্বাচনে সরকারি হস্তক্ষেপ চলবে না। তাহলে কি ফিফা এএফসি নির্বাচনী আইনের পরিপন্থী হবে এনএসসির মনিটরিং সেল? তাদের বিধিবিধানের সঙ্গে আমার মনে হয় যে এটা কোনো সাংঘর্ষিক হবে না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই নির্বাচনটা কেমন চলছে, কীভাবে হচ্ছে, মানে সেইটা পর্যবেক্ষণ করা। এখানে আসলে কোনো ওই যে আপনি যেটা বললেন হস্তক্ষেপ বা ইন্টারভেনশনের বিষয়টি কিন্তু নয়। এনএসসির যুগ্ম সচিব তৌহিদুর রহমানকে আহ্বায়ক এবং পরিচালক আবুল হোসেন হাওলাদার ও আইন কর্মকর্তা কবিরুল ইসলামকে সদস্য করে গঠন করা হয়েছে বাফুফে নির্বাচন 2020 মনিটরিং সেল। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।